আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসুন দেখি কিভাবে আপনি আপনার ই কমার্স ওয়েবসাইটের ডেলিভারি চার্জ আপডেট করবেন। ডেলিভারি চার্জ আপডেট করতে হইলে আপনাকে দুই জায়গা থেকে ডেলিভারি চার্জ আপডেট করতে হবে, একটি ল্যান্ডিং পেজ আর একটি চেকআউট পেজ। চলুন আমরা প্রথমেই ল্যান্ডিং পেজ ডেলিভারি চার্জ আপডেট কিভাবে করে সেটা দেখি। সেটা দেখতে হলে অবশ্যই আপনি আপনার প্রথমেই প্যানেলে যাবেন। তার আগে চলুন দেখে আসি আমাদের প্রথমে ল্যান্ডিং পেজে ডেলিভারি চার্জ কত আছে। আমরা প্রথমে ভিজিট সাইটে গেলাম। ভিজিট সাইট থেকে আমরা যে কোনো একটি প্রোডাক্টের ল্যান্ডিং পেজে ডেলিভারি চার্জ দেখে আসি। এই যে ঢাকা সিটির ভিতরে ডেলিভারি চার্জ 60 টাকা, ঢাকা সিটির বাইরে ডেলিভারি চার্জ 120 টাকা। তো এইটা আমরা কমাবো অথবা বাড়িয়ে দেব। চলুন আমরা প্যানেলে যাই। প্যানেল থেকে থিম কাস্টমাইজার, থিম কাস্টমাইজার থেকে সাইড ট্যাবে দেখেন ল্যান্ডিং পেজ, প্রোডাক্ট ল্যান্ডিং পেজ নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করে নিচে আসবেন। নিচে এসে এই যে 60 টাকা দেওয়া আছে, আমরা এটা এখান থেকে 70 টাকা করে দিলাম, দিয়ে এখানে সেভ দিয়ে দিলাম। এটা হলো ঢাকা সিটির ভিতরে। আরেকটি আছে ঢাকা সিটির বাইরে ডেলিভারি চার্জ, এখানে 120 টাকা আছে, 130 টাকা করে দিলাম, দিয়ে সেভ দিয়ে দিলাম। আমাদের এটা আপডেট হয়ে গেল। চলুন দেখে আসি আমাদের ল্যান্ডিং পেজে আপডেট হলো কিনা। আমরা ভিজিট সাইটে যাব। ভিজিট সাইট থেকে প্রোডাক্টে গেলাম, প্রোডাক্ট ল্যান্ডিং পেজে গিয়ে স্ক্রল করে নিচে আসলাম। নিচে এসে এই যে আমাদের 70 টাকা, 130 টাকা আপডেট হয়ে গেছে। চলুন এখন দেখি কিভাবে আপনি চেক আউট পেজে ডেলিভারি চার্জ আপডেট করবেন। ঠিক একইভাবে আপনি আপনার প্যানেলে যাবেন। প্যানেল থেকে থিম কাস্টমাইজারে যাবেন। থিম কাস্টমাইজারে গিয়ে সাইড ট্যাবে দেখুন চেক আউট পেজ আছে, চেক আউট পেজে ক্লিক করবেন। ক্লিক করে আপনি নিচে আসবেন। এই যে ঢাকা সিটির বাইরে দেওয়া আছে 80 টাকা, ঢাকা সিটির বাইরে দেওয়া আছে 150 টাকা। তাহলে আমরা এখানে ল্যান্ডিং পেজের মতো আমাদের করে দিতে হবে 70 টাকা, দিয়ে এখানে সেভ দিতে হবে। এবং ঢাকা সিটির বাইরে 130 টাকা, কারণ এটার সাথে ওইটা মিল রাখতে হবে। সেভ দিয়ে দিলাম, আমাদের আপডেট হয়ে গেল। চলুন দেখি আমাদের চেক আউট পেজ। আমরা প্রোডাক্টে গেলাম, ক্লিক করলাম, চেক আউট পেজে গেলাম, গিয়ে এই যে আমাদের দেখুন ঢাকা সিটির ভিতরে 70 টাকা হয়ে গেছে, ঢাকা সিটির বাইরে 130 টাকা হয়ে গেছে। এভাবে আপনি আপনার ডেলিভারি চার্জ আপডেট করে নিতে পারবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।